যে সার্জন ডাকাতি করছিল সেই সার্জনের মধ্যে আমি ছিলাম একজন। কি কও, তুমি ডাকাতি করো? খুন করতে পারি, ডাকাতি করতে পারো না? বল্টু ভাই, ও বল্টু ভাই, এটা যদি কার শুনাতে ভাই, চিরাটা পরে খাও, আসো 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 আসো। এই কিসে, একটু কাছে আসো না তুমি। কি আগাও, তোমার পাটা দাও, তোমার হাতটা দাও, আমি দৌড়ি, কিন্তু আমার জায়গা দাও। পাও দূরবা, হ্যাঁ খুব তো ভাব নেসকে কালো চশমানে হাইটে যাও, তখন তো পাত্তা দিতে না, নাট বল্টুকে ডাকতা, এখন তোমার নাট বল্টুটাই ধরবো। পায়ে ধরবা, ধরো কোন পা ধরবা, ধরো ধরো, এইডা না, এইডা কোনটা ধরবা? চুপ করো, সাতান্ন বড়ি শোনার লাগে, আমার কারো পায়ে ধরতে কোনো আপত্তি নাই। সাতান্ন বড়ি শোনা, খুনের মামলার আসামি হয়ে কি মাথা বিগড়ে গেছে? দূর বিগড়ে যাবো কেন, কেন তোমার মনে নাই দুই মাস আগে প্রতিমা জুয়েলার্সে ডাকাতি হয়েছিল? হ্যাঁ, আশি বড়ি সোনা ডাকাতি নিয়ে গেছিল। আদুর, ওই প্রতিমা জুয়েলার্সের মালিক মাখন বণিক টাহা মিথ্যাবাদী, আশি বড়ি সোনা না, সাতান্ন বড়ি সোনা। তুমি জানলা কেমনে? যেই চারজন ডাকাতি করছিল সেই চারজনের মধ্যে আমি ছিলাম একজন। কি কও, তুমি ডাকাতি করো? খুন করতে পারি, ডাকাতি করতে পারো না? কি কও তুমি, আমি তো ভাবছিলাম মাতব্বর তোমার খুনের মামলায় ফাঁসাইতেছে। দূর, ওই ব্যাটা আমার কি ফাঁসাইব, আমি গেছিলাম ওই মাতব্বরের বাড়িতে ডাকাতি করতে, ডাকাতি হয়েও গেছিল, আনার সময় পুট করে দেখি ওর বাগনি আমার দেখে ফেলাইছে, আর চোখের সামনে এরকম একটা জলযন্ত্র প্রমাণ, সেটা তো ছেড়া দিয়ে আসুন যায় না, দিলাম ফেলায়। ভয়ের কিছু নাই, দেখাও আও, কান পাতা একটা জরুরি কথা আছে, দেখাও আও, ভয় পাও কেন, কামড় মনে কি জরুরি কথা আছে, ওই যে সাতান্ন ভরি শোনা আছে না, ওইটা আমার জিম্মায় আছে, আমি একটা খ্যাতের ভিতরে পুঁততে রাখছি, কিন্তু সমস্যা হইতেছে একটাই, আর দশ পনেরো দিন পরে ওই খ্যাতের মধ্যে সরিষার চার্জ দিব, তখন তো সব বেড়ে যাব, আমি আর সোনাটা পাব না। ওই সাতান্ন ভরি সোনার আনুমানিক দাম কত জানো? বাইশ লাখ টাকা। জেল থেকে আমি সারা পাবো ঠিকই, কিন্তু ওই বাইশ লাখ টাকা তো আর পাবো না। আচ্ছা ঠিক আছে, কই রাখছো আমার কেউ, আমি নিয়ে নিই। আর ব্যাটা ব্যাক কর, তুই এটা কেমনে বিক্রি করতে যাবি? তুই তো বিক্রি করতে পুলিশ তোর খপ করে ধরবো, ধরলি লগে লগে চোদ্দ বছরের জেল। ওই সোনা আমরা বিক্রি করতে পারবো, আমাকে লাইন গার্ড জানা আছে, কেউ ধরতেও পারবো না। তাইলে তো ওই সোনা মানুষের হাতে যাবো গা। একটা বুদ্ধি করলে কিন্তু তুমি সেই সোনার চার ভাগের এক ভাগও পেতে পারো, তার দামও কিন্তু কম না, আনুমানিক প্রায় ছয় লাখ টাকা। কি বুদ্ধি, কাছে এসো, আরো কাছে সোজা দেখো, বুঝছো বুঝছো বুঝছো, অফিসার, অফিসারের কাছে যাও, যা বলবা তুমি গুপ্ত সোনার খবর জানো, সোনার সঙ্গে সঙ্গে অফিসার তোমার সোনার অর্ধেক দিয়ে দেবো, এটা সরকারি আইন আছে দিয়ে দেয়, সেই যে সোনার বাবা তার অর্ধেক তুমি তোমার কাছে রাইখা দিবার, বাকি অর্ধেক আমার দিবা, আমি জেল থেকে বাড়ি এসে তোমার কাছ থেকে নিব। ও, আমার মদন পাইছো, পুলিশ আমার অর্ধেক দিব? ব্যাপারটা কোনো মদন কিছু না, যাও ওই অফিসারের কাছে যাও, জায়গায় জিগাও, আমি সত্য কইছি নাকি, যাও জিগাও, যাও।